দর্শক আমরা এই সাইডে একটি দেখছি লাল টক টু কালারের সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছি। এটার তথ্য আমরা নেই, কত চাইছেন? আমরা এই সাইডে একটি দেখছি লাল টক টু কালারের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ দেখালাম টাইডে নিতে পারবো, এটারও তথ্য আমরা নেই। কত চাইছেন? ১৯০। ক্রেতারা কেমন দর দিচ্ছে? ৬০। তো টার্গেট কেমন? দাঁতে কয়টা? কেবলই দাঁতছে দর্শক। দর্শক আমরা এই সাইডে একটি দেখছি লাল টক টু কালারের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, তো এটার তথ্য আমরা নেই। কত চাইছেন? ৩৫০। ক্রেতারা কেমন দর দিচ্ছে? কেমন দর? ২৪০। তো টার্গেট কেমন ভাইয়া? টার্গেট লাস্ট দর্শক ২৬০০০০ টাকা হলে এটা বিক্রি হবে। আচ্ছা এটা রানিং, এটা রানিং আনুমানিক কয় মনের মতো মাংস হতে পারে? রানিং ১০ এর উপর। ১০ এর উপর। আচ্ছা এটা দাঁতে কয়টা? এটা ৪ দাঁত। এই যে ৪ দাঁত বয়স সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে আপনাদের। আমার তো তুলনে নেই, সম্পূর্ণ দেখানো অনেকটা আজ নিতে পারবেন, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। দর্শক এই সাইডে একটি দেখছি ষাঁড় গরু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ দেখালে অনেক টাইম নিতে পারবে, তো এটারও তথ্য আমরা নেই। কত চাইছেন? ৩০০। ক্রেতারা কেমন দর দিচ্ছে? ১০-২০। তো টার্গেট কেমন? লাস্ট টার্গেট জি ৩০ টার্গেট। দর্শক ১৩০০০০ টাকার টার্গেট সম্পূর্ণ ভালো করে দেখার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার আলমনাপুর শটে। আজ ১২ জানুয়ারি ২০২২ রোজ বুধবার, প্রত্যক্ষ সপ্তাহে একদিন রোজ বুধবারে একটি অনুষ্ঠিত হয়ে থাকে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম আরো ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। আর যারা ইতিমধ্যে চলুন কথা না বাড়ি শুরু করি আজকের এই ভিডিও। দর্শক এই সাইডে একটি দেখছি লাল টক টু কালারের তথ্য আমরা নেই। ভাই কত চাইছেন? ২১০। ক্রেতারা কেমন দর দিচ্ছে? ৭০। তো টার্গেট কেমন? লাস্ট টার্গেট ৪ দাঁত বস
দর্শক, আমরা এই সাইডে একটি দেখছি লাল টপি কালারের, তো এটার তথ্য আমরা নেই। কত সাইজ? 220। কেতারা কেমন দর দিচ্ছে? হ্যাঁ, কেতারা কেমন দর দিচ্ছে? কেতারা দর্শক, এ সাইডে একটি দেখছি লাল টকটকি কালারের, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, তো এটারও তথ্য আমরা নেই। কত চাইছেন চাষা? ওইদিকে বলো কত চাইছেন? আড়াই লাখ চাচ্ছেন। এদারে কেমন দর দিচ্ছে? 170-180। তো টার্গেট কেমন? টার্গেট 200 হলে বেশি, 200 হলে বিক্রি হবে। তাতে কয়টা এটা? দুইটা বস। আচ্ছা, এটা রানিং আনুমানিক কয় মনের মতো মাংস? রানিং 10 মন। 10 মনের মতো দর্শক দিচ্ছেন। এটা কি সাইওয়াল? সাইওয়াল দাঁতের বাচ্চা? সাইওয়াল দাঁতের বাচ্চা। আমি চেষ্টা করছি। তো আজকে আমরা আবার চলে আসছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাসে বিখ্যাত গরু হাটে। আর এই হাটে প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন। তো আপনারাও চাইলে হাটিতে আসতে পারেন এবং এসে দরদাম করে গরুগুলো কিনতে পারবেন এবং পরবর্তীতে বিক্রি করতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে আসতে চান, কুষ্টিয়া টার্মিনাল থেকে 50 টাকা ভাড়া দিলে আলমনা পশুহাটে চলে আসতে পারবেন, আর চুয়াডাঙ্গা বড় বাজার থেকে 30 টাকা ভাড়া দিলে আলমনা পশুহাটে চলে আসতে পারবেন। দর্শক, এই সাইডে একটি দেখছি কোয়াদ জাতের ষাঁড় গরু, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ দেখালে অনেকটা আইডিয়া নিতে পারবেন। তো এটারও তথ্য আমরা নেই। কত চাইছেন এটা? 450। 450। ক্রেতারা কেমন দর দিচ্ছে? 300। তো টার্গেট কেমন? লাস্ট টার্গেট 300-র উপরে। 300। দর্শক, এ সাইডে একটি দেখছি ক্রস যাতে সার গরু, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, তো সম্পূর্ণ দেখালে অনেক টাইডে নিতে পারবেন। টার্গেট 160-160 টাকার টার্গেট। আচ্ছা, এটা দাঁতে কয়টা ভাইয়া? একটা ভাঙছে। আচ্ছা, এটা রানিং আনুমানিক কয় মনের মতো মাংস হতে পারে? রানিং এটা সাত মন টার্গেট করছেন, তাই তো? কম বেশি একটু হতে পারে। এই যে দর্শক, 7 মন টার্গেট। তো দর্শক, আজকে ভিডিওটি এই জায়গায় শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী আরেকটা ভিডিওর প্রতি অনেকটা আগ্রহ জাগে। পাগলা গাড়ি চিনি দিয়েছি তো বাড়াইলের ভাগ।